এখন মনে হচ্ছে যে গাই কিন্তু এই রাস্তায় চলতে পারবে এটা যে স্পিড সঙ্গে ছাড়লে তো একটা আরেকটার সঙ্গে মারামারি করবে ভাই করে চল চালাবো কোন রাস্তায় পার্ক করব কোথায় সারা দিন যানজট লেগে থাকতো কিন্তু তার স্বাগতম সবাইকে বিচ্ছু রিঅ্যাকশনে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আর আজকে আমরা যে ভিডিওটি শেয়ার করছি সেটি অনেক পুরাতন একটা ভিডিও থেকে নেওয়া ভিডিওর টাইটেলটি হচ্ছে পুলিশ পুল ওভার 28+ ল্যাম্বরগিনি সুপার কার ইন্ডিয়া এটা নভেম্বর 2019 এর একটি ভিডিও অনেক পুরনো হ্যাঁ কিন্তু ল্যাম্বরগিনি নাম শুনলেই তো আসলে মনে হয় যে আমারও লাগবে একটা যাই হোক আমরা এই ভিডিওটি নিয়েছি ইউটিউব চ্যানেল ভিপিন মাবিন থেকে ওনাদের অরিজিনাল ভিডিওর লিঙ্কটা আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে অরিজিনাল ভিডিওটি দেখে নিতে পারেন তো চলুন সবাই মিলে একটু ল্যাম্বরগিনি দেখে আসি চলুন এখন কি গণনা শুরু করব একটা একটা করে চার পাঁচ রেড কালারটা গ্রিনটাও তো সুন্দর এই যে আমার টি শার্ট আমার ব্ল্যাক একজন রেড বুঝলাম না এখানে পুলিশ থেকে আমার বারবার অনেকগুলো গাড়ি মনে একসঙ্গে আসছে এটার ডিজাইনটা স্পোর্টস কার হ্যাঁ এটা সবগুলোই তো সেম মডেলের আমাদের এখানে হলে এতক্ষণে অটোমেটিক অনেক জ্যাম লেগে যেত ওখানে তো লেগেছে যে সবাই দেখতে আসছে গাড়ি কিন্তু দেখতে আসছে দেখো তারা কিন্তু মেইন রোডের মধ্যে ঢুকে নাই বাহিরে দাঁড়ান এটাও ল্যাম্বরগিনি এই যে আরো আসছে হোয়াইটটা অনেক সুন্দর ওনারা কি প্রদর্শনী করছে গাড়িগুলো এন্ট্রি হচ্ছে মনে হয় এখন মনে হচ্ছে যে গাড়ি কিন্তু এই রাস্তায় চলতে পারবে এটা যে লাইটের ডিজাইনটা দেখেছো মনে হচ্ছে তারা শহর প্রদক্ষিণ করছে মানুষ যাদের টাকা আছে তাদেরকে উদ্বুদ্ধ করছে যে ল্যাম্বরগিনি কেন হ্যাঁ এটা হতে পারে মার্কেটিং
মনে হচ্ছে সবার জোরে শুধু ল্যাম্বরগিনি হ্যাঁ সেটা তো তারা মার্কেটিং এর জন্য বারবার এদিক দিয়ে সেদিক দিয়ে ঘোরাচ্ছে শহরের মধ্যে এই গাড়িগুলো চালানোর জন্য ফ্রি রাস্তা লাগবে কিন্তু এই যে সাউন্ড নয় যেটা তোমার কাছে ভালো লাগে না এইবার সবগুলো আসছে গতিটা আবার এসে এখানে থেমে যাচ্ছে কি করবে খুব গতি নিয়ে আসছে আর কোথায় এত দূরে দূরে কেন একসঙ্গে ছাড়লে তো একটা আরেকটার সঙ্গে মারামারি করবে ধাক্কা খাবে প্রদর্শনের জন্য সকল একসঙ্গে আসছে একটু পর পর কিন্তু অন্য গাড়ি আছে হচ্ছে সিকিউরিটি কাউকে না অন্য গাড়ি না সবগুলো নাম্বার দিয়ে এত রোড আটকানো ছিল এখন রোড খুলে দিয়েছে রাত হয়েছে হ্যাঁ নিশ্চয়ই কোথাও এক জায়গায় মিটিং কিংবা প্রদর্শনী ছিল ওগুলো শেষ করে এখন বেরোচ্ছে Thank you.
শেষ হয়নি এখনো ভিডিওটা অনেক লেন্দি আবার সকাল হয়ে গেল নাকি অন্য দিনে শহর জুড়ে ল্যাম্বরগিনি ছড়াছড়ি ওদিনের এই ভিডিও মনে হয় কেটে কেটে এরকম হয় ওয়াও ওয়াও সুপার কার তুমি কি আমাকে একটা গাড়ি কিনে দিবে অনেক সুন্দর অনেক সুন্দর অসম এই গাড়িগুলো যখন রাস্তা দিয়ে যায় তখন কিন্তু আসলে অনেক সুন্দর লাগে এবং গাড়ি যখন সামনে সুন্দর লাগা থেকে তুমি চিন্তা করো তো এটা চোখের সামনে দিয়ে সাই করে চলে যাবে কিন্তু এটা যে সাউন্ড করে সাউন্ডটা সুন্দর কিন্তু অনেক বেশি নয়েজ করে মনে হয় ঠিক আছে অনেক বেশি নয়েজফুল থাকছে তারপর এই গাড়ির মনে করো যে সেরকম একটা অবস্থা না এই গাড়ি একটা কোথায় একটা পার্ক করে রাখলে ভাবতে পার্ক করার জন্য তো জায়গা দরকার আমাদের দেশে আমি এই গাড়িটা চালাবো কোন রাস্তায় আর পার্ক করব কোথায় পার্ক করলে তো টেনশন থাকবে কোথায় পার্ক করেছি যদি অন্য কেউ এসে ওই গাড়িতে আমার ক্র্যাচ ফেলে দেয় যাই হোক ওভারঅল ভিডিওটি আমাদের কাছে মোটামুটি একটু লেন্দি মনে হয়েছে ওরকম ভিডিওতে দেখার মতো আসলে কিছু ছিল না কিছুই ছিল না এটা হচ্ছে রোড শো টাইপের আর এই রোড শো মানে মার্কেটিং করার জন্য একটা জায়গা তো এই শো মাধ্যমে দেখায় মেবি এটা বেঙ্গালুরু শহরে ঢুকছে এরকম কিছু একটা এরকম কোন কিছু একটা হবে তো এই গাড়িগুলো 28টার বেশি গাড়ি আমার মনে হয় তারা সারা দিন এবং রাত ধরে এই গাড়িগুলো পুরো শহর জুড়ে ঘোরাঘুরি করেছে এবং সবচেয়ে আমার কাছে দুঃখ লাগছে যে ক্যামেরাম্যান সারাক্ষণ সেই ক্যামেরা ধরেই সামনের গাড়ির ডিব্বার ভিতরে বসেছিল এটা কিন্তু খুবই হাস্যকর আর কষ্টদায়ক আমার কাছে মনে হচ্ছে যে সারাদিন সে সারাদিন এবং রাতেও অনেকটা সময় সে কিন্তু এটা রাস্তার লোকজন কিন্তু অনেক এনজয় করছিল রাস্তার লোকজন অনেক অনেক তাকায় ছিল অনেকে ভিডিও তুল করছিল ছবি তুলছিল আর ওরা রোড শোতে শহরের ভিতর ঢোকার পর কিন্তু এক একজন এক এক জায়গায় গিয়ে গাড়িগুলোকে ফুয়েল ভর্তি করেছে তারপরে হচ্ছে রাতের বেলা কিংবা ইভিনিংয়ের দিকে মেবি কোনো একটা জায়গায় যায় যেটা আসলে ক্লিয়ার না এবং সেখানে হয়তো বা একটা ইভেন্টের মতো কিছু হয়েছে সেই ইভেন্ট থেকে আবার তারা যখন বের হচ্ছে তখন সন্ধ্যার পর দেখাচ্ছে এবং এক একটা গাড়ি বের হয়ে কিন্তু ছুটে চলে যাচ্ছে কিন্তু আরেকটা সমস্যা ছিল কিন্তু রাস্তায় তারা যে ছুট মানে ছুটে চলবে সেটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ আমার কাছে মনে হয়েছে যে জায়গা নাই ওর থেকে যে স্কুটারটা বেবি স্কুটারটা যাচ্ছিল ওইটা আরো অনেক দ্রুত গতিতে গেছে কারণ এই ব্যক্তির ভয় ছিল যে তার এই দামি গাড়িটা যে যদি ধাক্কা লাগে তাহলে সমস্যা আছে কিন্তু স্কুটারে কিন্তু ওই ধরনের কোনো ভয় নেই সে তার মতো করে চলে এই ধরনের গাড়ি চলার জন্য যে ধরনের রাস্তা এবং যে ধরনের প্লেস দরকার ওই শহরে নাই অন্য কোথাও হবে আর এটা তো অনেক হাই স্পিড গাড়ি সো এটার জন্য আসলে একটা ওই রকম পরিবেশ না হলে গাড়ি চালিয়ে মজা পাওয়া যাবে না তবে দেখতে কিন্তু অসম সবগুলো গাড়ি কিন্তু দেখতে অসম আর সবচেয়ে ভালো লেগেছে যে পুলিশ যখন গাড়িগুলোকে আটকে রেখেছে আমার কাছে মনে হচ্ছে এক সাইড কিন্তু ফাঁকা ছিল এরকম যদি মনে করো যে আমাদের এখানে হতো তাহলে মনে করো সারাদিন যানজট লেগে থাকতো কিন্তু তারা কিন্তু এক সাইড খোলা রেখেছিল এবং আরেক সাইডে শুধুমাত্র ল্যাম্বরগিনি গুলো ওরা একটা সিস্টেম মেইনটেইন করে শহরে ঢুকেছে যে কারণে এবং সাধারণ জনগণ যারা ছিল তারা কিন্তু রাস্তার বাহিরে থেকে ছবি তুলেছে ভিডিও করেছে তারা কিন্তু ভিতরে চলে আসেনি আমার কাছে মনে হচ্ছে যে না তারা একটা সুন্দর ওয়েতে কাজটা করেছে বাট ভিডিওটা আর একটু ছোট হলে ভালো হতো আমাদের আজকের এই লেন্দি ভিডিওর ছোট রিয়াকশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি